আমি নিশির ডাকের শ্রীময়ী, আর আপনাদের টুম্পা, টুম্পা ঘোষ। আশা করছি আপনাদের শারদীয়া খুব 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 ভালো কেটেছে, পুজোর দিনগুলো খুব আনন্দে কাটিয়েছেন, খুব সাবধানতা সব কিছু বজায় রেখে সবাইকে নিয়ে খুব আনন্দে খুব হাসি খুশি কাটিয়েছেন। বিশ্বাস করুন, আমিও খুব ভালো কাটিয়েছি। এ কদিন আমাদের শ্যুট অফ ছিল, সকলের সঙ্গে দেখা খুব কমই হয়েছে, কিন্তু এটা মনে হয়েছে যে সবসময় যে আপনারা হাজার অনুষ্ঠান হাজার আনন্দের মধ্যেও হয়তো কখনো আধ ঘন্টা সময় হয়তো আমাদের জন্য রেখেছেন, নিশির ডাক দেখেছেন। তো না, মানে যদি নাও দেখে থাকেন কোনো অসুবিধা নেই, শুধু বলবো সামনের দিনগুলো খুব ভালো কাটান, আর অবশ্যই শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা, আর বড়দেরকে অনেক অনেক প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। সকলে সামনের দিনগুলো খুব ভালো কাটান, আর আমাকে প্রচুর ভালোবাসুন, আর নিশিরটা দেখতে থাকুন। আপনারা তো সকলেই নিশির ডাক দেখেন, তাহলে নিশ্চয়ই আমাকেও জানবেন। আমি হয়তো বেশি কিছু বলবো না, কয়েকটা কথাই শুধু আপনাদেরকে একটু আভাস দিয়ে রাখি, মানে আমাদের আগামী পর্বে কী হতে চলেছে। আপনারা যারা রেগুলার নিশির ডাক দেখছেন, তারা এই মুহূর্তের গল্প যা চলছে যে শ্রীময়ী, মানে শ্রীময়ীকে অশুভ শক্তির স্পর্শে মানে শ্রীময়ীর গর্ভবতী হয়েছে, এইবার শ্রীময়ীর আদেও এই মানে ওর ভেতরে শুভ শক্তি না অশুভ শক্তি কী বেড়ে চলছে, সেটা যতক্ষণ না সেই সন্তান পৃথিবীতে আসছে আমরা কেউই জানি না। শুধু আমরা এইটুকু জানি যে নিশির কারণে শুভশক্তির বিনাশ করার জন্য ও অশুভ শক্তিকে এই পৃথিবীতে আনছে আমার মাধ্যমে। সেইটা নিয়ে কিন্তু বাড়িতে প্রচুর অশান্তি, প্রচুর মানে কি বলবো, সবাই খুব চিন্তিত, মানে আর যা যা ক্যারেক্টারগুলো রয়েছে, মানে আমার বাবা হন, মা, সকলে প্রত্যেকে। তো শ্রীময়ীর যেটা হচ্ছে, শ্রীময়ীর ক্ষেত্রে যেটা হচ্ছে, মা তো সে জানে এটা আমারই সন্তান, কিন্তু একটা মা যখন জানতে পারে যে তার মধ্যে যখন কোনো অশুভ শক্তি বেড়ে উঠছে, তখন একজন মায়ের কাছে সেটা কীভাবে এসে দাঁড়ায়, বা আদৌ কি অশুভ, কেন তাহলে আমি বারবার এভাবে অসুস্থ হয়ে পড়ছি। মানে শ্রীময়ীকে তো আপনারা জানেন যে বারবার অসুস্থ হয়ে পড়ছে, কোনো ঠাকুরের কোনো কিছু মানে ঠাকুরের কোনো সংস্পর্শে আসতে পারছে না, অনেক রকম প্রবলেম। তো এত কিছুর মধ্যেও এই অশুভ শক্তি কি পৃথিবীতে আসবে, বা এলেও সে কি আদেও শুভ শক্তির বিনাশ করতে চাইছে, হবে কি? মানে শ্রীময়ী যেখানে শুভ, তার মাধ্যমে যদি অশুভ শক্তি পৃথিবীতে আসে, এই নিয়ে কিন্তু একটা অনেক বড় গল্প। আর তার সঙ্গে তো আপনারা জানেন যে আমার মেয়ে তারা, তাকে রক্ষা করার দায়িত্ব আমি নিয়েছি, সঙ্গে আমার যেখানে বর হয়েছে রুদ্র, সেও নিয়েছে, আর এবারই প্রত্যেকে। কিন্তু আমাদের সব থেকে বেশি রক্ষাকর্তা যে সে হচ্ছে তারা, সেও কিন্তু সমানভাবে আমাদেরকে রক্ষা করছে। এই সবটা মিলিয়ে, শুভ অশুভ মিলিয়ে, এখন এটাই দেখার বিষয় যে যেভাবে মা দুর্গা অসুরকে বধ করেছিলেন, সেসব দিকে সেইভাবেই সেই অসুরের বধ হবে। তার জন্য দেখতে থাকুন নিশির ডাক।